হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে, আজকে আমরা বেরোচ্ছি ঘুরতে, আমি আর হুলো। তো আমি হুলোকে বলছিলাম ঘুরতে যাওয়ার জন্য, যেহেতু শীত পড়ে গেছে, তো শীতে ঘুরতে যেতে কার না ভালো লাগে। শীত এলেই মনে হয় ঘুরতে যাই ঘুরতে যাই। তো আজকে সকাল দিয়ে বলছিলাম ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, তো এখন হুলো বললো যে কি দুপুরের দিকে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে সেটা আমি জানি না। আর আমি দেখি আগে কোথায় নিয়ে যাই, তারপর তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, এখন হুলো আসবে, তার জন্য আমি ওয়েট করছি। এই যে এখানে প্রথমে টিকিট কাটতে হবে, তারপর এখান দিয়ে ঢুকতে হবে। তো টিকিট কাটা হবে এখন, তারপরে ঢুকবো। তো ভেতরে ঢুকে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো এই যে আমাকে হুলো নিয়ে এসেছে এয়ারক্রাফট মিউজিয়াম। আর এখানে দেখো কি সুন্দর, কি বলে এগুলোকে, বেশ ভুলে গেছি, ফাউন্টেন। এই যে কি সুন্দর লাগছে, আমি এই ফার্স্ট টাইম আসলাম, আর আমরা আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। জানি না দিনের বেলা কেমন লাগে, দিনে তো আসিনি, তো রাতে এসেছি। বেশ রাতেও বেশ সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এই যে আর তোমাদেরকে চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, সাথে থেকো। এটা তো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, সুন্দর লাগছে, এটা ভীষণ সুন্দর, মারাত্মক সুন্দর লাগছে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, এখানে একটা পার্কের মতো। অন্ধকারে সেইভাবে দেখা যাচ্ছে না। এখান দিয়ে কি হয় গো? এখানে ফটো তুলবো না আমরা? আমি দেখেছি, ওইখানে কি হয়? ওই যে ওই যে বিজুই না সাজিয়েছে, শিক্ষিত মানুষ পড়াশোনা জানে না। আরে দাঁড়াও আসছি, একটু দেখি ঘুরে। বাস এখানে এইটুকুই, আর কিছুই নেই দেখার মতো। চাঁদটা কি সুন্দর লাগছে, ওই যে চাঁদটা।
আমরা এখন এখানে একটু বসেছি, পুরোটা ঘুরে নিয়েছি, সেরকম কিছুই নেই। তো সেটা কেমন লাগলো কি লাগলো সেটা আমি বাড়িতে গিয়ে বলবো, এখন বলবো না। এই যে হুলো, হুলোকে এখন জিজ্ঞাসা করি, কারণ বাড়িতে হুলোর সাথে দেখা হবে না। হুলো, তোমার কেমন লাগলো বলো? দশে পাঁচ। আমার দশে কত লেগেছে সেটা আমি বাড়িতে গিয়ে জানাচ্ছি। আর আর কি, এখন এখান দিয়ে বেরোবো। কটা বাজে এখন? ৬:১০ বাজে। কখন বেরোবো আমরা? ৬:৩০ নাগাদ এখান দিয়ে বেরোবো। এখন আমরা একটু বসে বসে গল্প করছি, রবিবারের সন্ধে। তারপর এখান দিয়ে বেরিয়ে যাব খেতে, কোথায় খেতে যাই সেটাও তোমাদের দেখো। মানে এমনি সেরকম কিছু হাইফাই কোথাও খেতে যাবো না, রেস্টুরেন্টে তো যাব একটা জায়গায় খেতে, সেখানে আমরা শীত এলে পরেই খেতে যাই, তো তোমাদেরকেও দেখাবো। তো এখন আমরা খাবো এই এই সামনের দোকানটাতে, চলো। তো এই যে এইমাত্র বাড়িতে ঢুকলাম, তো যেখানে গেছিলাম এয়ারক্রাফট মিউজিয়াম। অ্যাকচুয়ালি মিউজিয়াম না দিয়ে পার্ক দিলে পরে বেটার হতো। তেমন কিছুই নেই ঘোরা, শুধু এরোপ্লেনটা আছে, আর ওটার মধ্যে কী সব আছে ওগুলো তো আমরা জানি না, তো কিছু বুঝিও নি কী আছে ওখানে। ভিডিও করতে দেয়নি, ফটোও তুলতে দেয়নি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না কী দেখেছি না দেখেছি। মানে জাস্ট পার্কের মতো, বাচ্চারা একটু গিয়ে খেলাধুলা করবে, বাচ্চাদের খেলাধুলার কয়েকটা জিনিস আছে, আর যেমন পার্কে নর্মালি বসে থাকে ওরকম, বাস ওটা একটু সাজানো গুছানো সুন্দর বলে সেই জন্য মিউজিয়াম কেন দিয়েছে আমি বুঝলাম না। তো আমার তো পার্কের দিক দিয়ে বেস্ট, মিউজিয়াম মনেই হলো না, মিউজিয়ামে গেছি তো আমার মোটামুটি লেগেছে। মিউজিয়ামের দিক দিয়ে এক মোটামুটি কিছুই বুঝিনি ওই এরোপ্লেনের মধ্যে ঢুকে। আর ওই ওটা হচ্ছে নিউ টাউনে, যারা অনেকেই গেছো, আমি হয়তো যাইনি, আমি শেষ, মানে আমি শেষে পড়েছিলাম, তো আমি আজকে ঘুরে এলাম নিউ টাউনের কাছে। বিশ্ববাংলার যে নিউ টাউন, এই বিশ্ববাংলার যে রেস্টুরেন্টটা আছে ওটা ঠিক একটু আগে। তো তারপরে ঘুরে টুরে একটু খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে তারপরে এখন ফেরার পথে একটু টিটেনাস নিতে হলো। এই যো, জানি না বুঝতে পারছো কি না, মানে যাই হোক, এখানে টিটেনাস নিলাম, হাতটা ব্যথা করছে খুব, খুব জোরে লেগেছে, অনেক জোরে লেগেছে। আজকে আমাদের কালুয়া আঁচড়ে দিয়েছে আমাকে, মানে আঁচড়ে দেয় না, ও একটু হাত দিয়ে এরকম এরকম করে ধরতে যায় তো, আর নখগুলো বেরিয়ে থাকে, তো ওইটা আমি হাতটা টান মেরেছি, তো এই এই যে এইখানটায়, এই যে এইখানটায় লেগে গেছে। তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আর কি ডিনার করে ঘুমিয়ে পড়বো, আজকে সারাদিন ঘুম হয়নি। তো আর একটা জিনিস, আরও দুটো জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হলো তোমার ওখানে ঢুকতে এন্ট্রি ফি নেয় তোমার কত, ৩০ টাকা করে পার হেড, ৩০ টাকা করে। আর তিন বছরের ওপরের বাচ্চা গেলে তাদেরও, মানে তিন বছর হয়ে গেলে তাদেরও টাকা লাগবে। আর হচ্ছে খোলা থাকে কী কী বার যেন, ১০টা থেকে ৭:৩০, আর সানডেটা দেখলাম খোলা থাকে না, সানডেটা হচ্ছে তোমার ১০টা থেকে ৭:৩০ না, ১০টা থেকে ৭:৩০, আর অন্য দিন বোধ হয় ১১টা থেকে ৭:৩০, মানে ৭:৩০ সময়ই বন্ধ হয়, খোলার টাইমটা একটু আগে পিছিয়ে হয়ে যায়। তো সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন ঠান্ডা পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সবাই খুব সাবধানে থেকো, সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, টাটা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্ট করো।